আজি পুরো চারি দিনে নয় পাঁচ দিনে হব আজ জল যাত্রা লো আজ হল আমার কলস যাত্রা আমি কালানদী বুকুত গই ফালে পানি লইল আজিরপর ভাগবত আরম্ভ এটা বোধহয় অল্প পিছতে ভাগবত মেলিব আমার গুরুজি গুরুজি নিলারি পণ্ডিত লগতে সূর্যপ্রসাদ গিরি লগতে তেখেতসকল আর পণ্ডিতসকল আছে মোটামুটি আমার নজন পণ্ডিতে ভাগবত পাঠ মূল করব আমার নীলারি ঢাকাল আর সূর্যপ্রসাদ গিরি ডাঙরিয়া আর সহায়ক হিসাবে আমার আরো সাতজন পণ্ডিতসকল আছে। মোর উদ্দেশ্য হল মোর মার চৌরাশি যজ্ঞ আছে যেহেতুকে চৌরাশি বছর বয়স ভরি দিলে মায় দেউতা ঢুকা মোটামুটি মোর তেইশ বছর মান হয়ে গেল তে মই এই ভাগত এইটু কৈছো মার চৌরাশি যজ্ঞর লগে লগে ভাগত মহাপুরাণ জ্ঞান যজ্ঞ আয়োজন করেছো যেহেতুকে মোর পূর্ব পিতৃসকলের উদ্ধারার্থে আর বিশ্ব শান্তির হকে এই যেটা আয়োজন করেছো যাতে আমার গোটেখিনি শান্তি কামনা করি আর যাতে মোর পূর্ব পিতৃসকলের উদ্ধারার্থে এই ভাগত মহাপুরাণ জ্ঞান যজ্ঞর আয়োজন করেছি। মই এইটাই বিচার যে আমি সকলে শান্তিগামী রাইজ বিশ্ব সকলেরই মঙ্গল হোক যাতে আমি ভালকে শান্তিরে জিয়াই থাকিব পারো শান্তি হিসেবে গোটে ভাতৃত্ববোধ বজাই ফেলে আমি বিশ্ববাসী জিয়াই থাকি সেইটাই মোর কামনা। আর যেহেতুকে কিছুদিন আগতে আমার কোভিড একটা মহামারী আড়াই বছরকাল ফল বহুতে আমার জীবন গল হাজার হাজার লোকের জীবন গল বিশ্ব ত্রাস করলে এই কোভিডে যাতে আরও পুনের এনেকা নহয় বিশ্ব গোটে শান্তি হয় সেই অর্থে এই ভাগবত মহাপুরাণ জ্ঞানে করে মানে আয়োজন করেছো লগতে মোট পূর্ব পিতৃসকলের উদ্ধারার্থে আর মাঘর চৌরাশি যজ্ঞ আয়োজন করেছো।